বর্ডার গাভাস্কার ট্রফিতে আজকে দ্বিতীয় দিন, ভারত বনাম অস্ট্রেলিয়ায় আজকে সকাল 7:30 থেকে খেলাটা শুরু হয়েছে। দুর্দান্ত ম্যাচটা বিশেষ করে আজকে হয়েছে, এবং বিশেষ করে আমি যতটা দেখলাম যে ব্যাটিং অর্ডারের ভারতে অনেকটা এখন অনেকটা ইম্প্রুভ হয়েছে, কালকের ম্যাচের থেকে আজকে অনেকটা ইম্প্রুভ। আর বিশেষ করে কেএল রাহুলের 41 তো হয়েই গেছে, জয়সওয়ালের 51, জয়সওয়াল হাফ সেঞ্চুরি করেই ফেললো। দুর্দান্ত একটা খেলা একটা দিকে যাচ্ছে, এবং বিশেষ করে ইন্ডিয়ার স্ট্রাইক রেটটা আরো বেড়ে গেছে 71%। কালকে আমি দেখেছিলাম এক্স্যাক্টলি 45.8% অর সামথিং ছিল, কিন্তু আজকে 71%, এটা একটা দুর্দান্ত ব্যাপার। এবং অস্ট্রেলিয়ার পার্সেন্টেজটা অনেক বিশেষ করে কমে গেছে। এবং আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, যে বিশেষ করে প্রথমে যে স্ট্র্যাক, আমি স্ট্র্যাককে বেসিক্যালি একটুখানি মানে ভয় পাচ্ছিলাম যে স্ট্র্যাক রয়েছে, যে বিশেষ করে অস্ট্রেলিয়া কত দূর নিয়ে যেতে পারবে, কিন্তু বেশি দূর নিয়ে যেতে পারলো না। কিন্তু আজকে বিশেষ করে সকালেই আমি যতটা দেখলাম খেলাটা, জসপ্রীত বুমরা আরেকখানা উইকেট নিয়েছে বিশেষ করে, আর 9 উইকেট তো 10 উইকেট তো পড়েই গেছে আজকে, মানে বুমরা টোটাল নিয়েছে তাহলে 5 উইকেট বেসিক্যালি। তাহলে দুর্দান্ত বিশেষ করে ম্যাচ হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফিতে, আর আজকে তো রোহিত শর্মা খেলছে না, আর বিশেষ করে আজকেও তাই বিরাট তার ক্যাপ্টেন্সি এজ এ লিডারশিপ সে পালন করছে বিশেষ করে, আর কিছুই বলার নেই। এবং বিশেষ করে এটা একটা বলার ব্যাপার হচ্ছে যে ভারতের ব্যাটিং অর্ডার যে তাদের আস্তে আস্তে যা ইম্প্রুভ হচ্ছে, আমি গত কালকে আমি বলেছিলাম যে এক্স্যাক্টলি কেহেল রাহুল সেঞ্চুরি বানাবেই, রাহুল একটা খেলেছে, আমি বলছিলাম যে ফর্ম না থাকলে সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু রাহুল ও আবার কালকে ভালো খেলবে, মানে আজকের কথা আমি বলছিলাম, কিন্তু আজকে সত্যি ভালো খেলেছে। এবং বিশেষ করে এটা আমরা ব্যাপারটা আমরা বুঝে যাই যে কোন প্লেয়ারের কার অ্যাবিলিটি আছে ভালো করে খেলার। বিরাটও এর পরের খেলায় সেঞ্চুরি করবেই, এখন এক্স্যাক্টলি রাহুল আর জয়সওয়াল এরা ভালোভাবে এর একটা সেঞ্চুরি করে দিতে পারলে তাহলে একটা ভালো একটা সুবিধা হয় ভারতীয় দলদের। এবং বিশেষ করে এরপরে একটা সময় সামথিং একটা হয়ে গেছে, লাঞ্চটা মনে হয়ে গেছে, একটু পরে আবার ব্রেক হবে, আর কিছুক্ষণের পরে আবার খেলাটা আবার শেষ হয়ে যাবে, কালকে আবার শুরু হবে খেলাটা। দুর্দান্ত রোমাঞ্চ প্রকৃতির বিশেষ করে ম্যাচটা হচ্ছে, এবং বিশেষ করে অস্ট্রেলিয়ার এবং যে বোলিং অ্যাটাক গুলো, বোলিং অ্যাটাকটাও অনেকটা এখন দেখছি অনেকটা ইম্প্রুভ হয়েছে, কালকে থেকে আজকেটা অনেকটা ইম্প্রুভ হয়েছে। আর বিশেষ করে মাঠটা অনেকটা দেখলাম ড্রাই, এবং বিশেষ করে যারা ব্যাট করছে তাদের সুবিধা হচ্ছে। এবং কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না যে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারটা এরকম একটু নড়বড়ে কেন হলো। এবার হতে পারে যে ডেভিড ওয়ার্নার নেই, অনেক অনেকরা যারা যারা ওপেনার বেসিক্যালি আগে যারা ছিল অস্ট্রেলিয়ায় যারা ওপেন করতো, এবার তারা নেই, এবার তার জন্য কিছু একটা প্রবলেমের জন্য হতে পারে, কিন্তু অস্ট্রেলিয়া দলটাও একটা খুব বিশাল বড় দল, এবার তাদেরকে ডমিনেট করা অতটা সহজ না। কিন্তু ভারতীয় দলের অবশ্য সুযোগ আছে, ভারতীয় দল সুযোগটা একেবারে উপভোগ করতে পারে। এবং বিশেষ করে আজকের যে ম্যাচটাই, বিশেষ করে আজকে যতটা অব্দি ভারত আজকে অনেকটা রান এগোবে তত অব্দি ভারতের ভালো। তাহলে আপাতত এই অবধি আমি বলেছিলাম যে কালকে আমি বলেছিলাম যে একটা লাইভ আমি এক্স্যাক্টলি আসবো, এবং বিশেষ করে ব্রেকের পর, এখন আপাতত ব্রেক চলছে, তা আমি আবার মোটামুটি আবার রাতে আবার আমি একটা লাইভে আবার আসবো, বিশেষ করে পরে পুরো খেলাটার বিষয় এবার কিছু আলোচনা করব। তাহলে আপাতত ভিডিওটা আজকে এখন শেষ করছি, আর তাহলে ভিডিও যারা প্লিজ প্রথমবার দেখছো তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তাহলে আপাতত আজকে বিদায় জানাচ্ছি,